ਲੰਬ ਟੱਕ ਵਿੱਚ ਗੇੜੀ ਸੁਣੀ ਹਾਲੀਵੁੱਡ ਕੀਤੇ ਸੀ ਮੁੰਡਿਆਂ ਦੇ ਸੁਣੇ ਬਾਲੀਵੁੱਡ ਮਿਊਜ਼ਿਕ ਦੀ ਬੇਵਾ ਨਾ ਪਾਲੇ ਕੋ ਬੇਵਾ ਗਾਉਣਾ ਵੀ ਆਉਂਦਾ ਤੇ ਲਿਰਿਕਸ ਚੰਗੇ ਜਿਹੜੇ ਚੱਲਦੇ ਸੀ ਕਿਸੇ ਤੋਂ ਨਾ ਢਲਦੇ ਸੀ ਉਹਨਾਂ ਦਾ ਬਣਾਉਂਦੇ ਆ ਕਲਾਉਣ ਮੁੰਡੇ ਬਰਾਉਣ ਮੁੰਡੇ ਆਉਂਦੇ ਸੀ ਜੇ ਕੀ অর্ডার 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 আদালতের কাজ শুরু করা হোক। মাননীয় আদালত, এই কারখানা যে জানানো জঘন্য ব্যক্তি, জানেন কি করেছে? আমি জানি কি করেছে। এই যে ব্যক্তি ইঁদুর মারা ওষুধ দিয়ে কুত্তা মেরে ফেলেছে, আমি কি তা করতাম? অর্ডার অর্ডার অর্ডার। আপনারা কি বলেন? এ ইঁদুর মারা ওষুধ দিয়া কুত্তা মারা আছে, এটা ফাঁসি দিয়া দেন। অবজেকশন, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার মক্কেল ইঁদুর মারা ওষুধ দিয়ে কুত্তা মেরে ফেলেছে? আপনার কাছে কি প্রমাণ আছে ইঁদুর মারা ওষুধ দিয়ে কুত্তা মারেনি? মাননীয় আদালত, আমার দ্বারা এর জল যন্ত্র প্রমাণ আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? অর্ডার অর্ডার অর্ডার। আমার কাছে সাক্ষী আছে, আপনার দ্বারা অনুমতি চাই আমার সাক্ষীকে ডাকার জন্য। অনুমতি দিলাম। অর্ডার অর্ডার অর্ডার। মাননীয় সাক্ষী উপস্থিত হন। উপস্থিত উপস্থিত মাননীয় কুত্তার বিচারক, আমার মক্কেল যে কুত্তা ইন্দুরের বিষ দিয়ে মারেনি তার সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে। আপনি যদি অনুমতি দেন তা আমি আপনাকে প্রমাণটা দেখাতে পারি। আমি কোনো কুত্তার বিচারক না। আপনি ভদ্রলোক, আপনার জায়গায় গিয়ে বসুন, আপনি সাক্ষী। অর্ডার অর্ডার অর্ডার। ও সরি, আমি সাক্ষী না, কেন বসবো না? ওকে বলুন। এদিকে আসুন, সোজা হয়ে দাঁড়ান, বাম হাত উপর রাখুন, ডাইন হাত উঁচু করুন, বাম হাত উপর রাখুন, ডাইন হাত উঁচু করুন, টুপিটা খুলুন, বাম হাত উপর রাখুন, ডাইন হাত উঁচু করুন, টুপিটা খুলুন, বাম হাত উপর রাখুন, ডাইন হাত উঁচু করুন, বলছি টুপিটা খুলুন। এবার বলেন, যাহা বলিব সত্য বলিব। বলুন কি বলবেন? ও যে ইন্দুর মারার বিষ দিয়ে কুত্তা মারেনি তার কি প্রমাণ আছে আপনার কাছে? অর্ডার অর্ডার অর্ডার। আমার কাছে এর সম্পূর্ণ প্রমাণ আছে, আমি আপনাকে দেখাচ্ছি। অবজেকশন, আমি আপনাকে প্রশ্ন করব। ভদ্রলোকেরা ভদ্রতা বজায় রাখুন, অবজেকশন গ্রান্টেড। থ্যাংক ইউ আদালত। আপনি কি দেখেছেন? আমি কি দেখেছি? আপনি কি দেখেছেন? আমি কি দেখেছি? এটা অন্য মানুষ যদি কুত্তা মারছে কি দেখেছেন? বুঝিয়ে বলবেন তো, আমি ওই দিন কি দেখেছি। মাননীয় আদালত, আমি প্রথম থেকে বলবো না শেষ থেকে বলবো? আপনি প্রথম থেকে বলুন। ওকে, হৃদয়। আপনি দূরে যান, নাহলে কাইতে হয়ে পড়ে যাবে। রেডি। আপনি যদি কি বুঝাতে চাচ্ছেন? মাননীয় আদালত, অবজেকশন ওভার রুল। আবার তুলে যান, তাহলে কে দিয়ে পড়ে যাবেন। রেডি। আমি এইভাবে এভাবে করে আমি আর ও রাস্তা দিয়ে এভাবে গান বাজনা করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একটা কুত্তা আমার মক্কেলের দোকানের সামনে এসে বলছে যে দোকানদার আমাকে এক প্যাকেট ইন্দুর মারার বিশ দিন। দোকানদার বলল, এই চুপ চুপ, দূর যা দূর যা। কেননা ওই দিন কুত্তা এসে ওকে কি বলেছিল সে বুঝতে পারিনি, কারণ সে হচ্ছে মানুষ আর কুত্তা হচ্ছে কুত্তা।
আপনি ভালো করে বুঝবেন, কারণ আপনি কুত্তার জজ। বদ্রলোক, আমি কুত্তার জজ নয়। বদ্রলোক, ভদ্রতা বজায় রাখুন। সরি মাননীয় কুত্তার, সরি কুত্তার জজ নয়, আপনি মানুষের জজ। থ্যাংক ইউ। অবজেকশন, অবজেকশন ডোন্ট। আমার সাক্ষী তো ভালোই বলতেছে। ভদ্রলোকেরা ভদ্রতা বজায় রাখুন, যার যার জায়গায় যান। মাননীয় কুত্তার বিচারক, থক্কু মাননীয় বিচারক, ওই যে, ওই যে আমার মক্কেলটাকে দেখতেছেন, ওর চেহারাটাকে দেখেন, এখনো 8 মাসের বাচ্চার মতো, এখনো দুধ খায়। আপনি কি মনে হয় উন্দুর মারার বিষ দিয়ে কুত্তা মেরে ফেলতে পারে? আমি বলতেছি আপনাকে যে কুত্তাটা ওর কাছে এসেছিল, ওই কুত্তাটার কালার ছিল কালো, এর ফ্যামিলির সবাই হচ্ছে লাল, ওকে সবাই ছোট চোখে দেখতো, ওর জন্য মনের কষ্টে ওর কাছ থেকে ইন্দুর মারার বিষ নিতে এসেছিল। আর ও, ওর ভাষা বুঝে নাই, কুত্তাটির ভাষা বুঝে নাই। আপনি বুঝলেন কি? আমি বুঝেছি, কেননা আমি ইউটিউব দেখে শিখেছি, ইউটিউব দেখে শিখেছি, এর জন্য আমি কুত্তার ভাষা বুঝতে পারি। আর তারপর কি হয়েছে আপনি তো জানেনই, কুত্তার পেটে কি হজম হয় না, সব হজম হয়ে যায়, এমনকি বৃষ্টি খাওয়ার পরে কুত্তার পেটে বৃষ্টি হজম হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে কুত্তা বৃষ্টি পেয়েছে কোথায়? ও যখন দূর দূর করে কুত্তাকে তাড়িয়ে দিয়েছিল, তখন কুত্তা ওর দোকান থেকে বৃষ্টি চুরি করেছিল আর খেয়ে ফেলেছিল, এবং তার পেটে যাওয়ার পরে ওটা হজম হয়ে গেছে, অতএব কুত্তাটি এখনো মরে নাই। আমার বিপক্ষের উকিল আপনার কাছে যে প্রমাণ এনেছে সবটুকুই ভুল। এখন আমি আপনার কাছে আবেদন করতেছি যে আমার দুধের বাচ্চা ওই আসামি ওরপে কাইসা আকাশকে আপনি ছেড়ে দিন। আপনার কাছে আমি এইটাই আবেদন করতেছি মাননীয় আদালত। আপনি তো উকিল না, আপনি এতগুলো বলতেছেন কেন? মাননীয় কুত্তার বিচারক, থুকু মাননীয় বিচারক, আমার কথা বলার কারণ হচ্ছে একটু আগেই তো দেখলেন যে দুই উকিলে মিলে মারামারি করতে গিয়ে আমার উকিলের নাক ভেঙে গেছে, তার জন্য তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত দিয়েছে যে আসামি কাইসটা ওরপে আকাশ কুত্তা মারার কোনো চেষ্টা করেনি, তাই আদালত বাংলাদেশ 302 ধারা মোতাবেক আকাশকে বেকসুর খালাস করা হলো। যা আমার ইন্দুর মারার দিশের ব্যবসায়ী, ধন্যবাদ। এই দিক যা, ঠিক আছে যাও। আপনি কি কেটে কিছু হন আগে? আপনাকে কনগ্রাচুলেশন, কুত্তা না মানুষের বিচারক। যান যান, আপনি আমার সাথে বুক মিলাতে হবে না, যান। কারণ আপনাদেরকে বলতেছি আমি কেডি পাঠকের কেউ হয় না, কারণ আমার নাম হচ্ছে FKG, যেটার মানে আমি কাউকে বলবো না। আপনারা যদি নেক্সট আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে কোনো লাইক দিবেন না, কোনো সাবস্ক্রাইব করবেন না, শুধু শেয়ার করবেন, শেয়ার 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 শেয়ার। ভদ্রলোকেরা ভদ্রতা বজায় রাখুন, অবজেকশন গ্রানেড। ভদ্রলোকেরা ভদ্রতা বজায় রাখুন। আপনি দেখলেন মহান মহা 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 মা ওই সরি মাননীয়